ইসবাই এগুলো কি এয়ার কুলার জি ভাই এয়ার কুলার ভাই লাখ লাখ টাকা ফার্নিচার নষ্ট হয়ে যায় সামনে দিয়ে পানি আসে ভাই ভাই আজকে সেই এয়ার কুলার দেখাচ্ছি না যেটা দিয়ে আপনার পানি আসবে ঘর নষ্ট হয়ে যাবে ফার্নিচার নষ্ট হয়ে যাবে বিশ্বের এক নাম্বার গ্রি এয়ার কুলার নিয়ে আসলাম ভাই তাই এটা কি ভালো সামনে পানি আসবে না তো কি বলেন ভাই আপনি এক বছর এসি চালায়া যে বিলটা দিচ্ছেন সেই বিল দিয়ে এটা আপনি তিনটা কিনতে পারবেন হ্যাঁ তিনটা কিনতে পারবেন আর এটা ফোর্সটা দেখছেন ভাই এটা বাতাসটা দেখছেন দিয়ে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন বাতাসের ফ্লোটা কত কারণ অনেকে অনলাইনে কেনাকাটা করবেন বুঝার জন্য রাইট ওকে এটা আপনার 15-20 ফিট রুম কভার করবে তাই এসির দরকার নাই ভাই গ্রামের বাড়িতে টিনের ঘর আমার সেখানে কি আমি সম্ভব এসি লাগানো কিন্তু একটা এয়ার কুলার সম্ভব নেওয়া এয়ার কুলার সব ধরনের রুমে ইউজ করা যাবে ইউজ করা যাবে যে কোনো রুমে আর শুধু রুমে ইউজ করা যাবে না রুমেরটা আপনি ডাইনিং ও নিতে পারবেন ডাইনিং এরটা আবার রুমেও নিতে পারবেন ঠিক আছে এই যে মুভ করা যায় এটা যে কোনো দিকে আমি এইটা দেখাই এই যে দেখেন এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাওয়া যাবে যখন আপনি যে ঘরে থাকবেন সেই ঘরে সাথে করে নিয়ে যেতে পারবেন দেখেন জি যে কোনো রুমে আপনি এটা মুভ করতে পারবেন যে কোনো রুমে নিয়ে যেতে পারবেন এখন আসি আমি এটার চালানোর প্রসেসিংটা অফ করে দিলাম ভাই সবগুলো অফ করে দিই এই যে আমরা ইনফরমেশনটা দেই আজকে দেখাচ্ছি গ্রি ব্র্যান্ডের তিনটা সাইজ অ্যাভেলেবল আছে 60 লিটার 40 লিটার 20 লিটার প্রত্যেকটারই কালার হবে সাদা কালো দুইটা কালার প্রত্যেকটা সাইজের মধ্যে সাদা কালার হবে জি সো আমরা প্রথমে যেটা দেখাচ্ছি এটা হলো 60 লিটারের এয়ার কুলার এটা তো ভাই এখানে একটা রিমোটও আছে আপনার রিমোট কন্ট্রোল সিস্টেম শুয়ে শুয়ে কন্ট্রোল করতে পারবেন এই যে দেখেন এক রিমোটে তিনটা চালু হয়ে গেছে তিনটা এক রিমোটে চালু আপনি এটা স্পিড বাড়াতে কমাতে সবকিছু পারবেন বাড়াতে কমাতে পারবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ টাইমার সেট করতে পারবেন টাইম রিসেট করতে পারবেন ওকে ওকে ঠিক আছে এই যে দেখেন টাইম সেট করতে পারবেন এখন আমরা একটু ম্যানুয়ালি দেখাবো টাচ স্ক্রিনটা দেখাবো কিভাবে অপারেট করবেন জি আমরা একটু টাচ স্ক্রিনটা দেখাবো এটা হলো 60 লিটার আমি এখানে টাচ কলম স্পিড পাওয়ার অন হ্যাঁ পাওয়ার অন হলো 1, 2, 3, 4 স্পিড এখানে আপনি টাইম দিতে পারবেন 12 ঘন্টা পর্যন্ত 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত টাইম দিতে পারবেন যত টাইম দরকার দিলেন অটোমেটিকলি অফ হয়ে গেল টাইম সেট করে ঘুমিয়ে থাকলাম 12 ঘন্টা পরে অটোমেটিকলি বন্ধ অফ হয়ে গেল ঠিক আছে সো আমি টাইমটা অফ করে দিলাম এটা হচ্ছে ফুটা ফুটা দেখাচ্ছে এটা হলো কুলিং অপশন এখন যে বাতাসটা পাচ্ছেন ভাই এটাই ঠান্ডা বাতাস এটাই তো ঠান্ডা বাতাস এটাই ঠান্ডা বাতাস কিন্তু যখন আমি কুলিংটা চালু করব আপনি এখানে আসেন আমি কুলিংটা চালু করার সাথে সাথে এখানে আপনার পানিটা আসবে এখানে আপনার পানিটা আসবে এখানে পানি আসবে আচ্ছা আচ্ছা এই যে পানি আসছে দেখছেন কুলিংটা অন করার সাথে সাথে পানি আসবে পানি আসবে মানে এই পানিটা কোথায় যাবে কি কাজ করবে হ্যাঁ এই পানিটা উপর থেকে আপনার নিচে যাচ্ছে গিয়ে আপনাকে এইখানে এটা আমি রেখে দিলাম এই পানিটা যাবে হলো যাচ্ছে একটু দেখান এই পানিটা যাচ্ছে হলো গিয়ে পিছনের হানিকম পেডে যে বড় হানিকম পেডটা আছে এই হানিকম পেড আপনার যাবে অনেকগুলো তো দেখা যায় তিনটা থাকে এটা আমি একটা কেন ভাই এটা একটাই যথেষ্ট তিন পোলার দরকার নাই ভালো এক পোলা যথেষ্ট ঠিক আছে এটা হলো আপনার দেখি এই যে দেখেন এটা তারপর এই পাশে আপনার পানিটা যাচ্ছে পানিটা যাচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং এইটা আপনার নরমালি যদি আমি হাত দেই এই যে দেখেন অলরেডি দেখেন ভিজে যাচ্ছে দেখেন পানি যাচ্ছে যে এটা প্রমাণ ঠিক আছে এবং এটা সম্পূর্ণ ব্লোয়ার মোটর 100% ব্লোয়ার এবং আপনার কপার মোটর এই পানিটাই জি এদিক দিয়ে আসবে এদিকে আসবে এখানে ভিজাবে এই যে বাতাসটা দিবে এইটাই আপনাকে ঠান্ডা বাতাস দিবে বাতাসটা দিবে ঠান্ডা যাবে এখন যেটা পরীক্ষা প্রথমে শুরু করতেছিলাম যে সামনে দিয়ে বাতাস পানি বের হয় কিনা দেখাবো সেটা লাখ লাখ টাকা ফার্নিচার ভাইদের রুমে থাকে আচ্ছা ঠিক আছে আমি সেটা আপনাকে দেখাচ্ছি যে লাখ লাখ টাকার ফার্নিচার আপনার সামনে চলে যান না টিস্যু দিয়ে আমরা চেক করব দেখেন আমি সামনে আপনার সামনে চলে যান আমি কাছ থেকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন দেখেন কোন পানি আসছে দেখেন তো দেখাই না ভাই একটু ধরে রাখি না আচ্ছা আচ্ছা এই যে ধরে রাখলাম দেখেন একটা টিস্যু ভিজতে 1 সেকেন্ড সময় লাগে না যদি পানি আসতো অবশ্যই এতক্ষণে টিস্যুটা ভিজে যেত 1 সেকেন্ডও টিস্যুটা ভিজতে সময় লাগে না কোথাও কিন্তু বিন্দু পরিমাণ পানি আসে না দেখেন কোনো রকম পানি আসবে না এই যে একটা ভালো ব্র্যান্ডের একটা এয়ার কুলার দেখলেন কি ব্র্যান্ডের এটা
GREE ব্র্যান্ডের ভাই GREE ব্র্যান্ড সুনামধন্য ব্র্যান্ড যেটা কিনা এসি আছে আমাদের ঘরে অনেকের ঘরে এসি থাকে ঠিক আছে এখন আপনাকে অপারেটিং দেখলাম এটা আমরা এখানে দেখেন এই যে দেখা আছে এটা হলো লেফট রাইট সুইং লেফট রাইট মানে এটা চাপ দিলে বা এটা বাতাসটা ঘুরবে বাতাসটা ডানে বামে ডানে বামে ঘুরবে ঠিক আছে আর এটা উপর নিচ করতে পারবেন এটা উপরে নিচে যে কোনো দিকে আপনি বাতাস দিতে পারবেন উপর নিচ করতে পারবেন ঠিক আছে সো এটা হলো 60 লিটার এখন আপনি পানি রিফিল করবেন কিভাবে আপনি যদি পানি চান এখান দিয়েও দিতে পারবেন আচ্ছা আচ্ছা এদিক দিয়ে দেওয়া যাবে হ্যাঁ এদিক দিয়ে আপনি পানি দিতে পারবেন আচ্ছা আর হানিকম প্যাড একটু দেখাই তাহলে কতটুকু মোটা কারণ দেখেন তিনটা হানিকম প্যাডের কাজ একটা হানিকম প্যাডই হবে এই জন্যই দেখেন থিকনেসটা দেখেন কত মোটা আর হানিকম প্যাডটা যত ভালো মানের হবে তত আপনার ঠান্ডাটা ভালো ঠান্ডাটা ভালো হবে এবং মোটরটা দেখেন 100% ব্লোয়ার মোটর অন্য কোনো পাখা থাকে কোলা পাখা বিমানের পাখার যে ব্লোয়ার পাখাটা থাকে সেটা জি ওকে চমৎকার ঠিক আছে আমি এটা লাগিয়ে দিচ্ছি এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো নেটটা আছে দেখেন হ্যাঁ নেটটা থাকাতে আপনার যে বাতাসটা টানবে ধুলাবালিটা যাবে না তেলাপোকা বা ইঁদুর এগুলো কিন্তু নষ্ট করতে পারবে না কোনো কিছু নষ্ট করতে পারবে না এই যে আমি লাগিয়ে দিলাম এখন হলো পানি রিফিল করবেন কিভাবে পানি আপনি উপর দিয়ে চাইলেও রিফিল করতে পারবেন আচ্ছা উপর দিয়ে দিতে পারবেন এখান দিয়ে দিলেও যাবে জি আচ্ছা এখান দিয়ে দিতে পানি দিবেন আপনি জার দিয়ে পানি দিয়ে দিবেন পানিটা নিচে চলে যাবে এখান দিয়ে দিতে পারবেন এই দিকে পানিটা দিলাম সে নিচে চলে গেল ঠিক আছে এটা কি এটা কি এটা হলো জেল পেড বা এটা দুটো দেওয়া থাকবে সাথে একটা আপনার ফ্রিজে দুইটাই ফ্রিজ জেল বড়া আছে হ্যাঁ বড়া আছে শুধু আপনি ফ্রিজে রাখবেন ফ্রিজ থেকে এখানে দিয়ে দিবেন এটা ঠান্ডাটা আপনাকে নিয়ে আরো ঠান্ডা করে দিবে আচ্ছা আচ্ছা কারণ আমাদের বাসাতে বরফ থাকে না অবশ্যই টুকটাক বরফ থাকে অন্য কাজের জন্য এত বরফ তো আর থাকে না যার কারণে আপনি হালকা এই জেল পেড দিবেন দুটো জেল পেড থাকবে এটা পানিটা রিফ্রিজারিং হয়ে এই পানিটা আবার নিয়ে প্যাডে দিতে প্যাড থেকে আবার ঠান্ডা বাতাসটা দিচ্ছে ওয়াও ঠিক আছে যারা বেশি ঠান্ডা চান তারা কিন্তু এটা ইউজ করতে পারেন আর যারা নরমাল ফ্যানের মতো চালাচ্ছে চান সেভাবে চলবে এটা কি চার্জে চলবে না নরমাল ইয়েতে চলবে ডাইরেক্ট ডাইরেক্ট লাগিয়ে চলবে কি লেখা আছে দেখেন গ্রিন লার্জ ইভাপোরেশন ক্যাপাসিটি পাওয়ারফুল এয়ার ফ্লো ভলিউম এবং লার্জ ওয়াটার ট্যাঙ্ক নো কম্প্রেসর কোনো কম্প্রেসর নাই এনার্জি সেভিং লোয়ার নয়েজ আর 40 লিটার যারা নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো 24500 টাকা আজকে দেব অনলি 19000 টাকায় অনলি 19000 টাকা আর যারা 20 লিটার নেবেন 20 লিটার ক্যাপাসিটির এটা আছে ঠিক আছে 20 লিটার যাদের নতুন কাপল বা ফ্যামিলি ছোট দুজন তিনজন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন ও আচ্ছা আমি আরেকটা জিনিস বলে দেই আচ্ছা প্রাইসটা বলে শেষ করি সো এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 21500 টাকা আচ্ছা আচ্ছা 20 লিটার অনলি 17000 টাকা 17000 টাকা ওকে 20 লিটারটা আপনার 200 থেকে 250 স্কয়ার ফিট রুম কভার করবে
আপনার 40 লিটারটা হলো আপনার 300 থেকে 350 স্কোয়ার ফিট রুম কভার করবে, আর এটা 350 থেকে 400 স্কোয়ার ফিট রুম কভার করবে। বিলটা আসবে কত মাসিক? আবার 200 থেকে 250 সর্বোচ্চ, 200 থেকে 250, কারণ এটা 150 ওয়ার্ড হয়, 150 ওয়ার্ড, বড়টা হয় 290 ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে, যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু আগে নিয়ে নেবেন, গরম আসার আগে, লোডশেডিং হওয়ার আগে, ঠিক আছে, পরবর্তীতে কিন্তু দামটা বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো আজ এ পর্যন্তই।